আইনের যথাযথ ব্যবহার করে দুর্নীতির বিরুদ্ধে তৎপর থাকবে দুদক। বুধবার দায়িত্ব নেবার পর সাংবাদিকদের এমনটাই জানালেন নবনিযুক্ত দুদক চেয়ারম্যান মঈনউদ্দিন আবদুল্লাহ। দুদক কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, মামলা তদন্তের দীর্ঘসূত্রতা বড় একটি সমস্যা, সেটি কমিয়ে আনার চেষ্টা করবে কমিশন। চেয়ারম্যান বলেন, শুধু আইন দিয়েই দুর্নীতি কমানো যাবে না, নিজ নিজ অবস্থান থেকে সচেতন হবার আহ্বান জানান তিনি। দুদকের অভ্যন্তরীণ স্বচ্ছতা বজায় রাখা হবে বলেও জানান চেয়ারম্যান। নবনিযুক্ত কমিশনার মোহাম্মদ জহুরুল হক বলেন, বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার বিষয়ে উচ্চ আদালতের নির্দেশ অনুসরণ করবে দুদক। অর্থ পাচার রোধে কমিশন তৎপর থাকবে বলেও জানান জহুরুল হক। এই কমিশন তৎপর থাকবে যেন ভবিষ্যতে টাকা পাচার না হয়, যেগুলো পাচার হয়েছে সেগুলো কীভাবে আনা যায়, সুপ্রিম কোর্ট কী আদেশ দেয় তার উপর আমরা নির্ভর করবো ইনশাল্লাহ। সবগুলি আইন এই যে দুর্নীতি মানে যথাযথ প্রয়োগের মাধ্যমে দুর্নীতি মানে যেন কম হয় বা দুর্নীতি যেন রোধ করা যায়, দুর্নীতি যেন নিশ্চিহ্ন করা যায়, সে উদ্দেশ্য থাকবে। তারপরে আমাদের উপরে যেই দায়িত্ব আছে তা আমরাও সেই আইন অনুযায়ী বিধি অনুযায়ী আমরা সঠিকভাবে চলার চেষ্টা করব।